শুভ দুপুর সবাইকে। এখন হচ্ছে দুপুরবেলা, তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। সেদিন আসার পর আমরা কটেজে একটু রেস্ট নিয়ে এবার হচ্ছে দুপুরবেলার খাবার খেতে আসছে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর দেখতে। আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে খোলা জায়গা, উপরে হচ্ছে একটা বড় গাছ বারান্দা টাইপের আর কি, আর এখানে বসে বসে সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের, এর জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। এখানকার খাবারের তালিকায় অনেক কিছুই ভিন্নতা আছে, তবে খুব বেশি আইটেম নেই। আমরা যা যা খেয়েছি সেটা আপনাদেরকে বলছি। খেয়েছি হচ্ছে লাউয়ের তরকারি, শুটকি মাছের ভর্তা, ডাল, আর হচ্ছে ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল রেসিপি এবং বলতে পারেন এটা কম বেশি সবাই এখানে আসলে একটু খেয়ে দেখে, তো আমরা একটু টেস্ট করে দেখছি। তো যে জায়গায় ঘুরতে যান বা থাকতে যান না কেন, সেখানকার ট্রেডিশনাল খাবার না খেলে কিন্তু সেই জায়গার ঐতিহ্যটা বোঝা যায় না। তো আমরা এখানে এসে এই ব্যাম্বু চিকেনটা খেতে চেয়েছিলাম, খেয়ে সবার অনেক বেশি পছন্দ হয়েছে, অন্যরকম খেতে, ফ্লেভারটাই অন্যরকম। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বাঁশের ভেতর থেকে বের করতেছে, বাঁশের মধ্যে একদম সব মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দেয়, আগুনেও পুড়িয়ে রান্না করে। এখানে যারা ঘুরতে আসে সবাই এই ব্যাম্বু চিকেনের ফ্যান হয়ে যায়, আমরাও সেই দলেই পড়েছি। আমাদের সকলেরই খুব বেশি পছন্দ হয়েছে এই রান্নাটা, এর জন্য আর কি আমরাও ভাবতেছিলাম যে বাসটা কিনে নিয়ে যাবো কি না, বাসা গিয়ে একবার ট্রাই করবো। যাই হোক, যাওয়ার সময় আসলে খেয়াল থাকে না। তো আমরা এখানে বসে বসে লাঞ্চ করতেছি আর এখানকার ভিউটা উপভোগ করতেছি। এখন যদিও বা সন্ধ্যার টাইম হয়ে গেছে প্রায়, কুয়াশা আরেকটু বেশি বেড়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে আমরা গাড়ি করে আরেকটাই জায়গায় যাব, সেটা হচ্ছে কংলাক পাহাড়। ওইখানে নাকি হয় বেয়ে বেয়ে উঠে ওই জায়গা থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা যে এখানে এত বেশি কুয়াশা পড়েছে আজকে, যার জন্য আমরা পাহাড়টা ঠিক মতো দেখতেই পাচ্ছি না। কিন্তু কি আর করা যাবে, যেটুকু ভাগ্যে আছে সেটুকু তো মেনে নিতেই হবে। পুরো কুয়াশায় ঢেকে গেছে। কোন জায়গায় থেকে জানি খুব দারুণ একটা দৃশ্য দেখা যায়, ওই জায়গায় নাকি না, কোন জায়গায় ওটা খালি কি রে তোরা বই লিখেন, এ ইয়ং জেনারেশন ইয়াং জেনারেশন বইসা পড়ছে। তারা সব থেকে লাঠি ধরে দিল, উঠতে পারবি কি ছুই না, লাঠি ছাড়াই উঠতে পারবি। ও রে মাসি পিছে পড়ছে, সিগির ভালো লাভ নাই, কেউ শুনবো না তো মাসি ভালো কথা বেশি করে সিগির ভালো কিছুই নে, খুব বেশি উজানা বড় আর একটু আছে খালি উজুর। আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন যে ঠিক কতটা উঁচুতে, এবং এখানে যাওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার, স্পেশালি হচ্ছে মা আর মাসির জন্য অনেক কষ্ট হয়েছে। আমি কিন্তু উপরে উঠিনি, আমি আর মামি একটা চায়ের দোকানে বসে বসে দেখছিলাম কে উঠতেছে আর কে নামতেছে, আমরা এত দূর উঠার সাহস পাইনি। আমি যদি একা থাকতাম তাহলে উঠতাম, যেহেতু ঈশানবাবুকে নিয়ে উঠতে হবে এর জন্য আমি সাহস করিনি উঠার।
এই যে এখান থেকে যে দোকানগুলো দেখা যাচ্ছে, আমি আর মামি ওখানে বসেছিলাম। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারা বাবা ওই পাহাড়ে উঠেছিল, উনি করে নিয়ে আসছে। আমি বলেছিলাম যে তুমি যদি ওই পাহাড়ে ওঠো তাহলে অবশ্যই ভিডিও করে নিয়ে আসবে, কিন্তু ক্যামেরাম্যান বেশি ভালো না, এখানে যত সুন্দর করে ভিডিও করেছো ওখানে ওঠার পর তেমন ভালো করে ভিডিও করেনি, মানে ওইখান থেকে যে কী দেখা যায় সেটাই ভিডিও করেনি। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে, এখানে দোকানপাট সবকিছুই আছে, এমনকি শুনেছি এখানে নাকি মানুষ থাকেও। তো পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের অনেক বেশি সাহস আছে, তারা অনেক সাহসী, তা না হলে এরকম পাহাড়ে থাকা আসলে আমাদের পক্ষে সম্ভব না। এখানে বাঁশের তৈরি চায়ের কাপ, মগ ছিল, এগুলো আমরা কিন্তু কিনে নিয়ে আসছি বাসায়। তো এখান থেকে সবাই যতটুকু পেরেছে দেখে দেখে এখন যে যার জায়গায় ফিরে যাচ্ছে। তুই কোথায় উঠছ বলো তো? একদম আকাশে। এখানে আসলে পরে একটু নিশ্চয়ই কষ্ট হবে। ওইখান থেকে ঘুরে আসার পর আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এই জায়গাটা হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম নামে পরিচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আসতে দেরি হয়ে গেছে। আমরা এসে দেখি এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, মানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা আগামীকালকে সকালবেলায় আসব। তো আমরা হচ্ছে এক রাত এখানে ছিলাম, পরের দিন মানে আগামীকালকে সকালবেলা এখানে এসে সারাদিন ঘুরে রাত 11টার সময় আমাদের আর কি ঢাকায় ফেরার বাস। তো এর জন্য আমরা আজকে এখানে ঘুরে যেতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি যে এখানে টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে, কালকে সকালবেলা আসতে হবে। এই জায়গার সামনে আর কি ছবি টুবি তুলে সবাই চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই ঘোরাফেরা, এরপর সন্ধ্যাবেলা নাস্তা করবো আর রাতের বেলা ডিনার করবো। কী কী করবো সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই জানাবেন কেমন হয়েছে ব্লগটা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা করে ফেলেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা বাই বাই।